মর্নিং ফ্রেন্ড, আজকে 13ই মার্চ। আজকে আমার তৃতীয় দিন, মানে আমার বাড়িতে একা থাকার তৃতীয় দিন। তো গতকাল আমার শরীর খারাপ ছিল, তোমরা সেটা দেখেছো, এখন একটু ভালো আছি। আজকে মানে ভিডিওটা যেহেতু আজকে করছি, আজকে করে ভিডিওটা আমি কালকে ছাড়ছি, মানে হিসেব মতন দেখা যাচ্ছে যে মানে 12 তারিখের ভিডিওটা তোমরা 13 তারিখে দেখতে পাচ্ছ, 13 তারিখের ভিডিওটা তোমরা 14 তারিখে দেখতে পাচ্ছ, মানে এভাবে হচ্ছে। কারণ যেদিন ভিডিওটা হচ্ছে ঠিক তার পর দিন ছাড়ছি, মানে তোমরা জানছো তার আগের ডেটটা, বুঝতে পেরেছো? তো হিসেব মতন আজকে ভিডিও বানাচ্ছি 13ই মার্চ, তোমরা এই ভিডিওটা পাবে আগামীকাল, মানে 14 মার্চে। তো যাই হোক, এখন শরীরটা ঠিক আছে, অতটা অসুবিধা হচ্ছে না। আর এখন চা বসাবো, লিকার চা ফার্স্ট টাইম, তারপরে সেকেন্ডে হবে দুধ চা। তো দেখো কী করছি সারাদিন আজকের দিনটি, দেখতে থাকো। আর তার মধ্যে আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি, কামান চলো। এই দেখো বন্ধুরা, এখন লিকার চা হচ্ছে, ঠিক আছে? এবার এটা খাবো, এটা আমার আর আমার জায়ের ছেলের জন্য তৈরি হচ্ছে। তারপরে চা খেয়ে এনার্জি নিয়ে তারপর কাজে নামবো, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো আমার চা এসে পাচ্ছে, দেখতে পারবে না, দাঁড়া, অন্ধকার পড়ছে, এই দেখো তা অন্ধকার। লিকার চা উইথ বিস্কিট, দেখতে পেয়েছো? দেখতে পেয়েছো? আসলে জানালা যেগুলো সব বন্ধ, তো ওই জন্য তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না। তো এখন চাটা খেয়ে নিই, বাজে হচ্ছে 7:40। চাটা খেয়ে তারপরে দেখি কী রান্না করা যায় আজকে। চিকেনও আছে, মাছও আছে ফ্রিজে, দেখি মেয়েকে জিজ্ঞেস করি ও কী খাবে, তাহলে ওকে এটাই করে দেবো। তো দেখতে থাকো ভিডিওটি। তো বন্ধুরা দেখো আমার ভাত ফুটছে, তোমাদেরকে বলেছিলাম ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে হচ্ছে গিয়ে এই চিকেনটা রেখেছি, চিকেন রান্না হবে। আর হলো গিয়ে তোমার আলু সেদ্ধ করে রেখেছি, এই ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। সব কিছুই কমপ্লিট, মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস যা যা আছে সব রেডি। মেয়েকে জিজ্ঞেস করলাম যে বাবাই কী খাবি, মেয়ে বললো যে মা মাছকে তো ভালো লাগছে না, আজকে সানডে তো চিকেনই করো। তা চিকেনটাই করছি, চিকেন আর ভাত আর ওই আলু সেদ্ধ তোমাদের দেখালাম, মাংসে আলু দেবো না। তো দেখি, আর সত্যি কথা বলতে কী বলতো, ভালো লাগছে না, মানে মনটাও ভালো লাগছে না, জানি না কেন। আর আজকে আমার প্রচণ্ড চাপ, তার মধ্যে আমাদের যে বাসন মাজে সেও আসবে না, কাচার যে জামাকাপড় কাছে সেও আসবে না। আর কী বলবো, এমনভাবে বললো হ্যাঁ ঠিক আছে ছাড়ো, রবিবারের ব্যাপার, আসতে হবে না। আর সত্যি কথা বলতে ওদের তো একটা জীবন আছে না, আমার মনে হয় আমরা যেরকম একটু নিজেদেরকে ভালো থাকার জন্য একটু এন্টারটেনমেন্ট দরকার, বা মানে মনে করি যে একটুখানি একটা একঘেয়ে পরিবেশ থেকে একটু অন্য পরিবেশে যেতে ইচ্ছে হয়, একঘেয়ে পরিবেশের মধ্যে মনে হয় দম বন্ধ একটা জীবন, আমি এটা খুব ভালো মতন ফিল করতে পারি। তো ভাবলাম যে আমরা যদি করি তারা কেন করবে না, তারাও তো মানুষ তাই না, তাদেরও ছুটির দরকার আছে। আলম ঠিক আছে, তোমাদের কাউকেই আসতে হবে না, আমি করে নিতে পারবো। তবে হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করেছিলো যে তোমার কি অসুবিধা হবে, আমি বললাম না না আমার অসুবিধা হবে না, একটা দিনের ব্যাপারে আমি করে নিতে পারবো, ঠিক আছে? তো যাই হোক চলো, এই এখন দেখালাম, এখনও রান্না বাড়ি কমপ্লিট হয়নি, করে নিয়ে তারপরে আবার ফিরছি তোমাদের কাছে, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার এই পেঁয়াজ ভাজা পেঁয়াজটা আলু ভাতের মধ্যে দিয়ে দেবো, হেভি লাগে টেস্ট টাইপ, মানে এটাকে যেটাকে বেরেস্তা বলি আমরা, ভাজা পেঁয়াজ বেরেস্তা, এটাকে আলু ভাতের মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার সোনা মামা উঠে পড়েছে, কটা বাজে জানো এখন? বেশি না, কটা বাজে? 10:05 এখন উনি উঠলেন ঘুম থেকে, ঠিক আছে? এখন স্কুল ছুটি যেহেতু, মাধ্যমিক চলছে, আর মাধ্যমিকের সিট পড়েছে ওদের স্কুলে, বুধবার থেকে আবার পুনরায় স্কুল চালু হয়ে যাবে, মঙ্গলবার শেষ হয়ে যাচ্ছে মাধ্যমিক। তারপর এখন বলছে আমাকে মা আবার সেই ভোরবেলা উঠতে হবে, বললাম হ্যাঁ আবার ভোরবেলা উঠতে হবে, আজকে সানডে তাই কিছু বললাম না। মাম তুমি বন্ধুদেরকে বলো এই যে আমি আর তুমি আছি বাড়িতে, তোমার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে একেলা একটা এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে একটু বলে দাও। ওদিকে তাকিয়ে একা একা থাকতে
বলছে একা কেন, মানে ভয় ঠয় করছে কি? ভয় লাগছে, বলছে কোনো ভয় করছে না, পর্দাটা সরিয়ে দিস নাকি, থাক 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 থাক, ঠিক আছে। তাহলে আর কি কিছু বলবে? এখনো চিকেন বাকি, এখন আমরা ও উঠলো, এবার দুধ চা করবো, দুধ চা খাবো আমি ও আমার যাই ছেলে বুড়ো, তোমরা ওকে দেখেছো, ওর সাথে এখন আমরা তিনজনে মিলে চা খাবো, চা ঠা খেয়ে তারপরে মাংস রান্না করবো, কারণ আমার ক্যামেরাম্যান তো আমার মাংস রান্নাটা দেখাবে। শোনো, সবসময় আদর করতে ইচ্ছা করে জানো দেখে, এটা ছাড়া আমার কে আছে আমার জীবনে, এটা ছাড়া আমার কেউ নেই, সাজা যে মোবাইল হয়ে যায় দেখো মোবাইল শুরু হয়ে গেল হাতে, এটা ছাড়া আমার আর লাইফে কে আছে, এটা বোঝে না জানো তো, মাঝে মধ্যে খুব কষ্ট দিয়ে ফেলো, শিখাতে হয় এগুলো, মনে করো না বন্ধুদের সাথে ঘরের লোকের সাথে কথা বলছি, লজ্জা করে, লজ্জা হতে লজ্জা, টাটা দেখা হচ্ছে পরে। বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম চিকেনের সাথে দেখা হবে, মানে চিকেনের রান্নার সময় দেখা হবে, তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ হালকা ভাজা ভাজা হচ্ছে, তারপরে যা যা লাগে সবাই জানো, ঠিক আছে। তা মেয়ে বললো যে মা আজকে চিকেনই খাবো, মাছ ফাছ খাবো না, এমনিও মাছ পছন্দ করে না, তাই স্টার্ট করছি রান্না, চিকেন দেখতে থাকো। পনেরো বারোটা বাজে, খাওয়ার সময় পাচ্ছি না, এই এখন একটুখানি তাও ব্রেডটা পুড়ে পুড়ে গেছে, এখন প্লেট দেখে তো চায়ের ট্রেতে নিয়েছি, মানে বাসন মাসি আসবে না দেখে যতটা বাসন কম করা যায়, আর দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এই যে আমার সুন্দরী, সুন্দরী খেয়েছে খাচ্ছে আর আমি, আর আমাদের ভেতরে একটা গ্যাসের ওভেন আছে, বাইরেও একটা আছে, ওই যে ভেতরে রান্না হচ্ছে, তো ঠিক আছে, তো চলো খাওয়াটা খেয়ে দাওয়া ফিরে আসো। বন্ধুরা আমার রেডি চিকেনের ঝোল, ঝোল নয় আজকে, একটা একটু মাখা মাখা হয়েছে, হ্যাঁ একটুখানি যদি কাই না রাখে, একটু গ্রেভি না রাখলে পরে আবার খেতে প্রবলেম হতে পারে, কারণ যেহেতু শুধুমাত্র চিকেন আর কিছু করিনি, মানে আর কিছু করিনি, তো এখন বাজে একটা ডট একটা বাজে, তখন আমার চিকেন কমপ্লিট হলো, এখন এইবারে তো আমি চানে যাবো, ঠিক আছে, তোমরা দেখে বলো এটা কীরকম হয়েছে, সবাই বলে নাকি আমি চিকেনটা খুব ভালো রান্না করি, বাট আমি জানি না, তবে এটুকু বলতে পারি খেয়ে ভালো বলতে হবেই, এটুকু বলতে পারি, তাহলে চলো টাটা। বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার মেয়েকে বউ সাজাতে হবে, ওই জন্য বউ সাজাচ্ছি, সাজিয়েছি, সরি, আর লজ্জা পাচ্ছি, এই দেখো আমার থেকে লম্বা, তুই হিল পরেছিস না, হ্যাঁ দেখিচ্ছ তো সরে দাঁড়া দেখি, মা হিল তো সেরম নেই, লম্বা গেছে আমার, দেখো সিঁদুরও পড়েছে আবার লিকুইড, বউ সাজবে আর ইনস্টাগ্রামে রিল বানাবে, কেমন লাগছে বলো ওকে কমেন্টে, শাখা বলা সত্যি কি, সত্যি কি বউ বউ লাগছে আমাকে বলবে কিন্তু কমেন্টে, কেন বউ শাখা বলে, শাড়িগুলো তো আমার থেকে ঝেপে ঝেপে নেয়, মায়ের শাড়ি তো মেয়েরা পরে, ভেরি গুড ভেরি গুড, এটা ঠিক, না ঠিক কথাই বলি, তুমি বুঝতে ভুল করো, তো খাওয়া দাওয়া কমপ্লিট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তা মেয়ের আবদারে এতক্ষণ তো শাড়ি একবার পরাচ্ছি পছন্দ হলো না, খুলে দিল টান মেরে, আবার পরাও, কীরকম বায়না পড়ায় বলো তো, আবার পরালাম, পরি টরি এখন এই যে এখন শুটমুট করতে হবে, কী সব ছবি টবি তুলে দিতে হবে, দিয়ে তারপরে আবার যাবো নিচে যাবো জল তুলবো, অনেক কাজ ঘুম পাচ্ছে, তো যাই হোক দেখতে থাকো, জানো আমাকে আমাকে আর ওকে দেখলে অনেকেই না মা মেয়ে কেউ বলতে চায় না, কী বলে ভালো তো, বলে দিদি বোন এইসব বলে, ঠিক আছে চল তোকে শ্যুট করে দিই, দাঁড়া ওকে শ্যুট করে তারপর ফিরে আসছি, তারা গুড ইভিনিং, ঠিক আছে খাওয়া দাওয়ার পরে বউ সাজালাম মেয়েকে দেখলেই, তারপর অনেক কাজ ছিল তোমাদের সামনে আসতে পারিনি, এখন চা নিয়ে বসেছি, এখন বাজে পৌনে আটটা, পৌনে আটটার সময় তোমাদেরকে গুড ইভিনিং বললাম, যাক দাঁড়া, আর এই যে আমার
এক ছেলের তেলে ভাজা দিয়ে গেল, তার আগে আমি ঝুড়ি বাজার চা নিয়ে বসে পড়েছি। অলরেডি চা আমার হাফ খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর ভিডিওটি বড় করছি না, এখন আর কিচ্ছু সেরম করার, এগুলো খাবো চা ফা খেয়ে। চায়ের কটা বাসন আছে সেগুলো মাজবো, মেজে একটুখানি ফোন টোন ঘাঁটবো, ঘাঁটা হয়ে গেলে রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়বো, ঠিক আছে। তা ভিডিওটা এখানেই শেষ করছি, ডে টু তোমাদের সাথে শেয়ার করলাম, আগামীকাল ডে থ্রি শেয়ার করবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে কাল, বাই, গুড নাইট।